এই গানটা একটা মারাত্মক গান, আর সাধারণত এই গানের সাথে তুমি পরিচিত নয়। না স্যার, একদম না। গানটা এত গুরুত্বপূর্ণ একটি গান, তুমি যখন শুরু করলে আমি মানে এই গানের যে কথা, যে দর্শন, তার মধ্যে আমি খানিকটা ডুবে গিয়েছিলাম। মাটির সুরে প্রাণের গান। আমার মন চলো যাই গুরুর দরবারে, আমার মন চলো যাই গুরুর দরবারে, আমার মন চলো যাই গুরুর দরবারে। কেন সাধে সাধে সংসার মেদে, কেন সাধে সাধে সংসার মেদে বন্দি রলি কারাগারে, মন চলো যাই গুরুর দরবারে, আমার মন চলো যাই গুরুর দরবারে। নির্মল গুরুর কাছারি তাতে নাই জুয়া চুরি, কামুকের দণ্ড ভারী আইন অনুসারে। গুরু পাশ করেছে পরোয়ানা, কপট মিথ্যেবাদীর যেতে মানা। গুরু পাশ করেছে পরোয়ানা, কপট মিথ্যেবাদীর যেতে মানা। হিংসুকের হয় যন্ত্রণা, হিংসুকের হয় যন্ত্রণা, কৃপা দণ্ডে জব্দ করে মন চলো যাই গুরুর দরবারে, আমার মন চলো যাই গুরুর দরবারে। তথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার, হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে। এবার অতিমাশা কমি হলে কারে অগ্নি ধরে দিচ্ছে জেলে, এবার অতিমাশা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে। ছেড়া এক কান্থা গলে, ছেড়া এক কান্থা গলে, রাখছে তারে বেহাল করে মন চলো যাই গুরুর দরবারে, আমার মন চলো যাই গুরুর দরবারে। গুরুর তবিল করগে ভক্তি আপিল, অনুরাগ রাখো উকিল প্রেমিক জুড়ি তারে। ভেঙেছে গুরুর তবিল করগে ভক্তি আপিল, অনুরাগ রাখো উকিল প্রেমিক জুড়ি তারে। তুই খালাস হবি আনায়াসে, শেষে যাবি মন মানুষের দেশে। তুই খালাস হবি আনায়াসে, শেষে যাবি মন মানুষের দেশে। প্রেমিকে
সহবাসে প্রেমিকের সহবাসে থাকবি রে মন শান্তিপুরে মন চল যায় গুরুর দরবারে আমার মন চল যায় গুরুর দরবারে শ্রী গুরুর বিচার শুনে যমরাজার শঙ্কা মনে শ্রী গুরুর বিচার শুনে যমরাজার শঙ্কা মনে শরণ লই চরণে বলছে কর জোরে আমি আর যাব না মতুয়ানা গো সেথায় মতুয়া মাতাল প্রেমে বিভোর আমি আর যাব না মতুয়া নগর সেথায় মতুয়া মাতাল প্রেমে বিভোর ইচ্ছে হয় হইগে নফর ইচ্ছে হয় হইগে নফর ঘটল না তা কর্মান্তরে মন চল যায় গুরুর দরবারে আমার মন চল যায় গুরুর দরবারে গুরু চাঁদ ত্রাণ কর্তা হরি চাঁদ হয়ে আত্মা গোলক চাঁদ দিচ্ছে বার্তা ডেকে উচ্চ ঈশ্বরে গুরু চাঁদ ত্রাণ কর্তা হরি চাঁদ হয়ে আত্মা গোলক চাঁদ দিচ্ছে বার্তা ডেকে উচ্চ ঈশ্বরে দয়াল মহানন্দ বলে কাঁদি উড়ল প্রেমের তুফান ওড়া কান্দি দয়াল মহানন্দ বলে কাঁদি উড়ল প্রেমের তুফান ওড়া কান্দি অশ্বিনী তর্কবাদী অশ্বিনী তর্কবাদী ডুব দিলি না রুক্ষা গরে মন চল যায় গুরুর দরবারে আমার মন চল যায় গুরুর দরবারে কেন সাধে সাধে সংসার মেদে কেন সাধে সাধে সংসার মেদে বন্দির কারাগারে মন চল যায় গুরুর দরবারে আমার মন চল যায় গুরুর দরবারে আমার মন চল যায় গুরুর দরবারে শুনলাম তোমার গান আমরা একবারে সরাসরি চলে যাব বিচারকদের কাছে রয়েছেন আমাদের দুই বিচারক আমি একেবারে প্রথমেই আসব বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবলু বিশ্বাসের কাছে তপন যে গানটি গাইল কেমন লাগলো আপনার তপন হ্যাঁ স্যার কি বলবো তোমাকে এর আগের অডিশনে তোমার যে গান শুনেছিলাম তার থেকে অনেকটা ইমপ্রুভ কিন্তু অনেক ত্রুটি বিচ্ছিতি হয়ে গেছে গানটার মধ্যে কিছু উচ্চারণের ভুল ত্রুটি আছে সেটা স্যার আছেন আরও বিস্তারিত বলবে আর যেহেতু এখানে এই এপিসোডে নাম্বারের কোনো ব্যাপার নেই সেই জন্য হয়তো তুমি উঠে গেলে কিন্তু পরে যখন নাম্বার থাকবে
তখন যদি এরকম মিস্টেক করো তাহলে হয়তো দাঁড়াতে পারবে না, সেই জায়গাটা লক্ষ্য রেখো। তবে গায়কের মধ্যে অনেকটা ইমপ্রুভ হয়েছে, এর জন্য একটা ধন্যবাদ থাকলো, ছোট্ট ধন্যবাদ তোমার জন্য। ধন্যবাদ স্যার। চেষ্টা করো ভালো গাওয়ার, এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পরিশ্রম করো, একটু গানটা নিয়ে ভাবো আর একটু ভালো হবে। এবার স্যার বলবেন। তপন বাবু, এমনি তো খুব স্ট্রং, গানের বেলায় কেন এবার কাবু? তোমার কাছ থেকে আরো অনেকটা বেশি আশা করেছিলাম, যদিও গানটা তুলেছো মনে হচ্ছে অল্পদিন। হ্যাঁ, আর সাধারণত এই গানের সাথে তুমি পরিচিত নয়। না স্যার, একদম না। এটা তোমার মূল প্রবলেম এই জায়গাগুলো, আমি এটা বুঝতে পেরেছি। কিন্তু এটাকে মাথায় রাখবে, যখন নতুন কোনো গান যা তোমার অপরিচিত সেটার পিছনে সময় অনেক বেশি দিতে হবে। একদম। তাহলে পরে দেখবে তার মধ্যে তুমি মিলে যাবে। এই গানটা এত গুরুত্বপূর্ণ একটি গান, তুমি যখন শুরু করলে আমি মানে এই গানের যে কথা, যে দর্শন, তার মধ্যে আমি খানিকটা ডুবে গিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে সেখান থেকে, যেহেতু এই যে কথাগুলো তুমি সুরে গাইছো তালে গাইছো, কিন্তু যে কথার প্রয়োগ এবং ছন্দে ছন্দে তার যে সেইটা কমা থেকে গেল, এবং কিছু শব্দ উচ্চারণে বা হয়তো ওই সাথে একটু সমস্যা হয়েছে। এই যে কথা না, নির্মল গুরুর কাছে কেন সাধে সাধে সংসার মেদে বন্দী রলি কারাগারে। কারাগার মানে জেলখানা, জেলখানায় বন্দী আছে, মন চলে যায় গুরুর দরবারে। গুরু ছাড়া নেই কিছু পৃথিবীতে, কিন্তু মতুয়া দর্শনে একটা আলাদা বিষয় আছে, গুরু বাদ নেই, গুরু আছেন। মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, ওড়াকান্দি অবতীর্ণ ক্ষীরোদের সাই। তাহলে এটা হচ্ছে আমাদের একজন গুরু, তিনি হচ্ছেন হরিচাঁদ ঠাকুর। আর তার দরবারে যদি কেউ যায় বলছে যে নির্মল গুরুর কাছারি, এই যে জিনিসগুলো, এইগুলো যখন উপলব্ধি করবে গানের মধ্যে ডুবে যাবে, তখন তুমি দেখবে এমনি তোমার অনেক কিছু হয়ে যাচ্ছে। এই গানটা একটা মারাত্মক গান, সেই গানটা তুমি গেয়েছো, অনেকটা গেয়েছো, কিন্তু আরও বহু সুন্দর হতে পারতো এই গানটা। আর এই গান যদি তুমি সেই রকমভাবে সেই জগতে গিয়ে সেই ভাব নিয়ে গাইতে পারো, যারা শুনবে তারা পাগল হয়ে যাবে। মানে একজন অপরিচিত লোক তোমার গায়কের মধ্যে থেকে যখন সেই স্বাদটা পেয়ে যাবে গানটা, আর সে তখন এর মধ্যে তন্ময় হয়ে যাবে যে কী কথা। সত্যি সত্যি আমার মনে হয় না যে ভারতবর্ষের যে বড় বড় সাধকরা আছে এই উপলব্ধি তারা করেছেন কি না, এই গানের মধ্যে যা জিনিস আছে। তো সেইভাবে জেনে বুঝে গাইবে, যেহেতু এটা মতুয়া চ্যানেল, মতুয়া ভক্তরা দেখবেন সারা পৃথিবীর। আর কথাগুলো ওই যে জায়গায় ওটা বললাম, আর এরপর থেকে তোমার কাছে অনেক বেশি আমরা আশা করি, আর তুমি তা দিতে পারবে আমরা বিশ্বাস করি। আর যার কাছ থেকে শিখছো সেই শঙ্করবাবু, ও সেই জগতে তোমাকে টিপস দিতে পারবে, শেখাতে পারবে বলে আমি আশা রাখি। ভালো থেকো, সামনে আরও অনেক ভালো প্রেজেন্টেশন তোমার কাছ থেকে আশা রাখি। ধন্যবাদ। তপন, বিচারকদের কথা তুমি শুনতে পেলে? হ্যাঁ পেয়েছি। আশা করছি এর পরের পর্বে আরও ভালো গান শুনতে পারবো। একদম চেষ্টা থাকবে। ততক্ষণে তোমাকে বসার জন্য অনুরোধ করছি। মাটির সুরে প্রাণের গান।